কমেডি টিভি স্মাইলিজ গুড ফর হার্ট। মোরে একটু ওড়না দেখেন দি, ওড়না দেখবে? হ্যাঁ, ওই যে কালো সাদা একাল সুন্দর ভালো এক নম্বর কাপড় দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে যেটা মানাবে আমি সেটাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দেখেন এটা কালোর ভিতরে একটু প্রিন্ট আছে, এই কালারটা আপনাকে জোস মানাবে, সুন্দর লাগছে। আমার ঘরে আয়না নাই। না আয়না নাই। আচ্ছা আচ্ছা, এই যে লুকিং গ্লাস, এই সুন্দর সুন্দর। এই আর একটু দেখাবেন মরে, ওই অনেকগুলো নেবো, যে কটা পছন্দ হবে কটা দেখতে নিন। অনেকগুলো নেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরো কয়েকটা দেখাচ্ছি। ভালো করে বলেন কয়টা নেবেন আপনি। আরে নেমু গোড়া বিশে, এই কেমন জানি এই কালারফুল নাই আমার দরে। কালারফুল আপনাদের জন্য কালারফুল নেই, আপনাদের জন্য এই কালারটাই বেস্ট কালার, সবাই নিতে আসে এই কালারটা, সেই চলতেছে। এইবার আপনি একটু থামেন, মুই কথা কই বলেন। এই আপনি যে লেসকার দিয়ে দিয়েছেন, আপনি কি মলম ব্যস্তে বসেন না ওড়না ব্যস্তে বসছেন? ওড়না ব্যস্তে বসছি। তাই মুই সেই কালারফুল আপনি দেন মরে সাদা কালার, এই তো মুই কি আর মুখ মাইয়ের একটা চকচকে রং সং ওইটু গায়ে দেবো ভালো দেবে। আপনি দেন কি, আপনি কি বেসবেন? আপনার কি কালারফুল ওন্না মানাবে বলেন? কালারফুল ওন্না হচ্ছে ইয়াং মেয়েদের জন্য, আপনাদের জন্য না। আপনাদের জন্য হচ্ছে এইসব কালারই পারফেক্ট কালার, বুঝছেন? আপনি এত বকবক করেন কেন? মন চাইছি আপনি দেবেন, আপনার বেচার কেমন মোর কেনার কেমন মানাইলো না মানাইলো এই কি আপনার মুই জিগামু। আচ্ছা আপনি এই কালারটা দেখতে পারেন, এইটা আপনার আপনার কি আপনি মোরে জ্ঞান দেন কা? আমরা কি জ্ঞান বিজ্ঞানের ডাক্তার? বুড়া বয়সে ভীমরতি হয়েছে তাই না? হ্যাঁ, বুড়া হয়ে গেছেন, বয়সটার দিকে তাকাইতেছেন না? আপনি পারবেন এই সব কালার? আপনি কালার ভুল করেন, শুনেন আপনার মতন কাস্টমারের কাছে আমি জিনিসপত্র বিক্রি করব না। জান জান বলতেছি কি লেস খারাপ, আপনি যান আপনার দোকানে, না কিনলে কি হবে? আপনি এনে থাহের মই যাই। আপনার মতন দরদাল কাস্টমার আমার দোকানে দরকার নাই, সারাদিন এইভাবেই বসে থাকবো, কাস্টমারের দরকার নাই, দেখছো কি করছে। মামু ও মাও মাও, আরে মা তুমি কিছু না জানাই আইসা বললে যে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না আমার কোনো কষ্ট হয়নি। আরে তুমি কেমন গেছো? মা আগে কইবে না, আমি তো তোমার জন্য হাসি রেডি করে রাখছি, রাইন দেখা হবো তোমারে। আমার মন চাইলো আমার মারে দেখা, একদম একদম আমার দেখার জন্য ভুট করে চলে এলাম। খুব ভালো কাজ করছো মা, আমারও তোমার জন্য মনটা কেমন যেন কাঁদতে ছিল। এখন তুমি ভালো আছো তো মা? রে মায়ের মন তাই তো বুঝতে পারিছি, আমার মা এখানে কলিজা জ্বলতেছে আমার জন্য, আমি তো অস্থির লাগতেছিল, ব্যাপার খান কি আমার কলিজা খান জ্বলে যাচ্ছে কিসের জন্য দেখিছো? আমার তোমার মতো আমার তো একই অবস্থা, আমার তো কলিজা খান জ্বললা পড়ে একবারে ছাই ছাই হয়ে যাচ্ছিল। বুঝতে পারিছি ও মা, তাও যে ছাগল খান মানে ওই যে আমাকে জামাই খান কনে রে। জামাই না জামাই না, ও ছাগলই কও তুমি। আরে আমার একটা শাড়িও পর্যন্ত কিনে দেয় না, দেখো না সেই তোমার বাবার বাড়িতে যে তুমি যে আব্বা যে ত্রি পিস কিনে দিয়েছিলে ওটাই পড়তেছি। ভাল লাগে কও, বউ মানুষ একটা কিছু দিতে চায় না, আমি আর এখানে থাকতে পারবো না। না মা ও কোষ নেই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, ওই পাগল ছাগল নিয়ে দেখ আল্লাহ একদিন সুখ দিবে, কি আর আসবি আর একখান নিয়ে যাবো, বিয়ে তো এখন পুষতে হবে, তাহলে মানুষে কি করবে? ওই মায়ের এখানের বিয়ে একখান হয়েছে আর একখান, তাহলে কি ভালো নাকি? ভালো না, গ্রামে মানুষের কথাবার্তা। তাই বলে তুমি কি করতে চাচ্ছ? তাই বলে আমি এই সময় তো সহ্য করবো? হ মা সহ্য করে যা, সহ্য করলি আল্লাহ একদিন তোর মঙ্গল করবে, সুখ পাবি। হ্যাঁ কত সুখ আছে তোমরা আমরা রাখছো, তোমরা তো আমরা আগুনে জ্বালাইছো নিজে বাঁচছো। শোন
ওইসব কথা বাদ দে। ওই যে তুই স্কুলে পড়তি ফুলতলায় যে দামোদর বাড়িতে প্রাইমারি স্কুল খান, হ্যাঁ ওই সাহানা তোর কথা জিজ্ঞেস করি। সে তো জিজ্ঞাসে কিন্তু বেশি দূর তো আমার পড়াইতেও দিলে না। কি আর এরব গরিবের ঘরের মাইয়ে গে বেশি পড়ানোর আশা করা খান ভুল। তার সে এখন কথা ওই যে ছাগল পাগল ধরে দিছি বলে বাইচে গেছিস, কিছু দিই নে কিছু খাওয়াই নে। তা আর যদি বড় মানে চালাকখান হতো তাহলে কি কত গাড়ের পারে দিয়ে কত যা বাপের বাড়িতে গাদি গাদি নিয়ে কোয়ান্তে দিতাম। আমার কি আছে নাকি? ও বা তুমি এসব কি করছো? আমি কি দেখতে শুনতে খারাপ নাই? হ্যাঁ আমারে একবার জায়গায় তোমরা সাতবার বিয়ে দিতে পারতে। এসে চল আবার সাতখান বিয়ে দেওয়ার দরকার নেই, চল ছাগল এসে শুনলি আবার। তোর বাপ হলে আমাকে দোকান থেকে আতুর নিচে আতুরের টেয়াই তো দেয় নাই। এটা আব্বা আব্বা বুঝবো, আব্বা কইছে আপনি 70 টাকা পাইবো দিতে গেছে। হ্যাঁ দিমু সমস্যা কি, তোর বাপ পাইবো আমি দিমু নে টাকা, কারণ আমার কাছে টাকা আছে। তুই সাইকেলটা রাখছি এনে সাইকেলের পেডালটা যে রোদে পড়ছে এটা তুই দেখছস? কেন সাইকেল কি আমি চালাই যে রোদ কি পড়ছে না কি পড়ছে আমি দেখবো? তে তুই সাইকেল চালাইতে পারবি? চালা দেই। এই শোনো এসব তোরে চালাইতে তো আমি গাই মারতাছি, তুই হলে সাইকেল চালাইতে পারবি? তুমি না সব সময় ফাউল কথা কও, কিন্তু কই দিলাম একটা কথা ফাউল ফাউল তো তুই আর তোর মা। কি ওই আগি মহিলা থুকু ওই মহিলারে পালে ভাড়া লাইতাম। চুপ চুপ কি আছে? আরে কি কি উল্টা কথা কও নিজের শাউরির নামে। ঢুকছে আর আমি ঘামছি, শরীর ভালো। ওসব কথা তুমি কয়ে না, মা আবার শুনলে কি মনে করবে? আচ্ছা শোনো না, তোর মা আমারে কইছিল 2 বস্তা সিমেন্ট দিবে বাথরুমটা পায়খানা বানাবো, দিছে? তোমাদের মানে স্বভাব চরিত্র সম্পর্কে মানে সব এলাকার সবাই আমার বলে দেওয়া উচিত, যৌতুক নিয়ে বিয়ে করবে না। যৌতুক আমি আমি তো তোর বা আমি তো এখনো ভালো মাইয়া, তা না হলে তোমার ওই 14 গোষ্ঠীর নামে আমি কেস তামানি তুলতাম। ঠিক আছে বাপ বাপ রেও সারে না, তোরেও সারছে ইয়ানি খটাস করে উঠছে দেখছো। আমি কিন্তু থানায় যাব। থানায় যা, জিডি কর, সিডি কর, তারপরে ভিসিডি কর, যা। কেন তোমার কোনো ভয় ডর নাই? আমার ভয় থাকবো কে? তুই গেলে তো ভাই সেই যায় আর একটা আইবো। ও আমি গেলে তুমি এই এত পেশাস না, কি কইবি ক? শোনো না এই সমস্ত কথা বাদ দাও। দিছি কষ্ট যে শাউরি আইছে তোমার, তা একটু ভালো মন্দ রামতে হয় না বাড়ি? এই কষ্টিলাম যে তুমি আমার মা তোমার শাউরি আইছে, তা একটু বাজার ঘাট করতে হবে না? যে শাউরি আমারে বছর সমাজ এরা লুঙ্গে দিতে পারে না তার জন্য আমি বাজার আনবো। এত সোজা না, এই পকেট থেকে 1 টাকা খসবে না এটা লুঙ্গি না আসা পর্যন্ত। বাপ বাজার সদাই বাপ কিশোর সামনে দে সর, যা ভাত দে ভাত খামু, যা ভাত বার ভাত 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 বার 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 ভাত বার। এই যা আমি বাবা ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা।
চাচাছে কেন? মাথাখান কি গরম হয়ে গেছে? মাথাখান গরম হইব না। হ্যাঁ? ঈদ গেল, চাঁদ গেল। আরে লুঙ্গি গামছা কিছু আয় নাই জানি না। আমার ভুল হয়ে গেছে বাবা। আসলে দূরে থাকি তো, এজন্য একটু আশাটাশা কম হয়। তাহলে বাবা এই টাকাখান রাখো, এখন লুঙ্গি কিনে নিও বাবা। আপনি বাসায় লুঙ্গি দরকার, প্যান্ট পরে বকাব্বা বকাব্বা লাগে। যা ভিতরে যা, লুঙ্গিটা নিয়ে আসতে আসছি যা। আমার শাশুড়ি বলে 200 টাকা দিচ্ছে একটা লুঙ্গি কেনার জন্য। এই লুঙ্গিটা আমার পছন্দ হয়েছে। লুঙ্গি লুঙ্গি একটু কালার ভুল তো বুঝতে পারছি। আমার পোশাক আশাক দেখে আপনি মনে করছেন আমি ফকের নি? আমার শাশুড়ি আমার 200 টাকা দিতে, দাম কত এখন? এটার দাম হচ্ছে 300 টাকা। 300টা 200 দেন। না না, এটা নতুন বের হইছে বুঝছেন, ডিজাইনটা খুবই সুন্দর। এই দেখেন, হ্যাঁ এই লুঙ্গিটাই আমার ভালো লাগছে। এটা এটা লুঙ্গি না রে ভাই, এটা হচ্ছে প্লাজো। এটা যদি আপনার বউ পরে কিংবা আপনার মেয়ে পরে খুবই সুন্দর লাগবে, আপনার শাশুড়িটাও সুন্দর লাগবে। আমি বিয়ে করেছি একটা, বাচ্চা করতে যাইব। ও আচ্ছা, বাচ্চা নেই না? না বাচ্চা নেই, ডাইরেক্ট বউ। তাহলে এটা আপনার বউয়ের জন্য নিয়ে যান, খুবই সুন্দর লাগবে। এই মিয়া, আপনারা কই আমি পরবো? আপনি আমার বউরে দেয় দেন। তোর বাপের কি? আমি পরবো, আমি পরবো, তোর কি? তোর মতন কাস্টমারের কাছে আমি এইসব বেচবো না। যা, না এটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হইলেই হইবে। আপনি দেন আবার 200 টাকা দিতেছি, আপনি দেন আপা বই না আমার সোনা বুবু দেন। 200 টাকা লাগতেছে।